আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে কেন ব্রয়লার মুরগির দাম এত বাড়লো। আসলে আজকে বিষয়টা একটু ভিন্নভাবে নিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে এত ব্রয়লার মুরগির দাম এত বাড়ার কারণটা কি সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে বর্তমানে ব্রয়লার মুরগির বাজারটা এতটা বৃদ্ধি পেল কিভাবে, কেন, সেই কারণ নিয়ে আলোচনা করব। তো সেই সাথে শুরুতে যদি বলি যে আজকে 23-2-23 অথবা 2023 সালের ফেব্রুয়ারি মাসের আজকে 23 তারিখ, তো যা হোক আজকে যদি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বলি তাহলে বলতে হবে যে সচরাচর আমি আবার ওই আপনার ডেলি যে প্রতিটি জেলার বলি না, সচরাচর বলে থাকি যে আপনি জানেন যে 54 থেকে 58 টাকার মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চার রেট রয়েছে আজকে। আর যদি সোনালির বাজার বলি তাহলে নিশ্চয়ই জানেন যে 26 থেকে বা 28 থেকে 34 টাকা পর্যন্ত মানে প্রকার ভেদে বাচ্চার দাম রয়েছে। আর সেই সাথে যদি বলি রেডি মুরগির দাম তাহলে সবাই নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই পাইকারি দরেই আপনার 190 থেকে 200 টাকা দরে প্রায় বিক্রি হচ্ছে রেডি মুরগি। তো জেলাভিত্তিক হয়তো 2 থেকে 5 টাকা কম বেশি হতে পারে, তারপরেও যে সকল ভাইদের মুরগি রেডি আছে স্থানীয় বাজার জেনে ডিলারদের কাছ থেকে ভালো করে জেনে শুনে আপনার মুরগি বিক্রয় করবেন, আপনার মুরগি বিক্রয় করে 2 টাকা বেশি পান, এটা আমার আশা এবং আমি আশা করি সকলেই যেন 2 টাকা বেশি লাভ করতে পারেন, আমরা খামারি যেন 2 টাকা বেশি পাই এই আশাবাদ ব্যক্ত করছি। তো চলো ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল আলোচনায় ফিরে যাবার আগে দর্শক মণ্ডলী একটু রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওগুলো এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিন, আর পাশে থাকেন, যা কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো দর্শক মণ্ডলী যদি বলি বলছি প্রথমে যে আজকে বলবো যে আসলে ব্রয়লার মুরগির দাম এত বৃদ্ধির কারণটা কি, তো দর্শক মণ্ডলী সেই সূত্রটা যদি ধরি তাহলে আমরা ফিরে যেতে হবে একটু পূর্বের দিকে। বিগত সময়ে আপনারা জানেন যে 2020 সাল থেকে আমাদের দেশে একটা করোনার প্রভাব পড়েছিল, সেই করোনার প্রভাব পড়ার থেকে শুরু করে 2020 সালের মাঝামাঝি থেকে শুরু করে জুন জুলাই থেকে শুরু করে 23 সালের জানুয়ারি পর্যন্ত বা 22 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের মুরগির বাজার এমন একটা অবস্থায় পরিণত হয়েছিল যেটা খামারি ধ্বংসের পথে, প্রতিটা খামারি কিন্তু ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। আর এমতো অবস্থা দেখেই কিন্তু সারা দেশের অর্ধেকের বেশি খামারি কিন্তু লস খেয়ে ধ্বংসের মুখে পড়ে কিন্তু খামার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সর্বপ্রথমেই সর্ববৃহৎ যদি একটা কারণ বলি তাহলে এটাই বলতে হবে যে আমরা খামারি ধ্বংস মুখে পড়ে লস খেতে খেতে এক সময় খামার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল কারণ। আর দ্বিতীয় কারণ যদি বলি তাহলে ফিরে যেতে হবে বাচ্চা সেক্টরে, বাচ্চা কোম্পানির সেক্টরে যদি ফিরে যাই তাহলে অবশ্যই বলতে হবে যে বাচ্চা সেক্টর কিন্তু ইতিপূর্বে আমাদেরকে 9 টাকা থেকে 12 টাকার মধ্যেও তারা বাচ্চা দিয়েছেন। এই যে 9 টাকা থেকে 12 টাকার মধ্যে বাচ্চা দিয়েছেন, আপনারা জানেন যে একটা বাচ্চার উৎপাদন খরচ হয়ে যায় 25 থেকে 30 টাকা, যার কারণে কিন্তু বাচ্চা উৎপাদন কোম্পানিগুলোও কিন্তু এক সময় মুখ থুবড়ে নিয়েছেন, এক সময় তারাও ধ্বংসের মুখে পড়েছিলেন। তাই আজকে বাচ্চা কোম্পানিগুলোর যে বিষয়টা তারা আমলে নিয়েছেন যে এক সময় তারা প্রতি সপ্তাহে 1 কোটি 50 লক্ষ বাচ্চা উৎপাদন করতেন, আজকে সেই বাচ্চা উৎপাদন নামিয়ে এনেছেন 1 কোটি 10 লক্ষ বা 20 লক্ষে, যার কারণেই কিন্তু এই অবস্থানগুলো তৈরি হয়েছে, বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে যখন আমরা খামারি কমিয়ে দিয়েছি, খামারি যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন বাজারে মুরগির দামটা বৃদ্ধি পেয়েছে। যদিও চাহিদা কম তথাপিও কিন্তু বলতে হবে চাহিদা কম কমের তুলনায় কিন্তু খামারির সংখ্যা উৎপাদনের সংখ্যা আরও কম। এইরকম কিছু কারণেই এই মুহূর্তে হয়তো আমরা জানি যে বাজারটা ব্রয়লার মুরগির বাজারটা অত্যন্ত ঊর্ধ্বগতি রয়েছে, সেই সাথে সোনালির বাজারও ঊর্ধ্বগতি রয়েছে। তো এই ঊর্ধ্বগতি বাজারের কারণটা এটাই, যদিও এই বাজারটা বরাবর স্থিতিশীল হবে না তথাপিও আমি আশ্বাস দিতে পারি আগামী 2 মাস অর্থাৎ কুরবানের ঈদের আগে যে আপনারা
মুরগি ওঠানো বাদ দিবেন সেই মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ মুরগির দাম কমবে না। যে বাজার আছে এখন হয়তো বা পোলট্রি সেক্টরে অনেকের মাথা নাড়া দিয়েছে, কিন্তু যতই মাথা নাড়া দিক আমি খামারি ভাইদের আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন যে যতই মাথা নাড়া দিক যতই নেড়েচেড়ে বসুক তথাপিও আগামী দুই মাসের মধ্যে এ বাজার স্থিতিশীল হবে না বলে আশা করছি। তথা সেই সাথে আমি বলছি যে আপনারা খামারিরা যারা আছেন এখনও সময় আছে, বাচ্চা ওঠান, বাচ্চা ওঠালে ইনশাআল্লাহ বিগত সময়ের লসের কিছুটা হলেও লাঘব হবে। বাচ্চার দাম যদিও একটু বৃদ্ধি, খাদ্যের দাম যদিও বৃদ্ধি, তবুও ইনশাআল্লাহ যেভাবে এখন বাজার আছে এ বাজার আর সহজে না, সহজে বাজার নামবে না ইনশাআল্লাহ। আপনারা নিঃসন্দেহে বাচ্চা ওঠাতে পারেন এবং বাচ্চা লালন পালন করে অতীতের কিছু ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, বোঝাতে চাইছিলাম যে বিশেষ দুটি কারণেই কিন্তু আসলে মুরগির বাজারটা বৃদ্ধি পেয়েছে, যদিও একটু কমবে। তো দর্শক মণ্ডলী, এই দুটি কারণেই কিন্তু বাচ্চার দাম প্লাস মুরগির দাম বেড়েছে।